হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমার ভিডিওগুলো আপডেট তাড়াতাড়ি পেয়ে যান। হিসাব বিজ্ঞান, আজকে আমরা আলোচনা করব হিসাব সমীকরণের অঙ্ক নিয়ে, বা কিভাবে হিসাব সমীকরণের অঙ্কগুলো আমরা সমাধান করব সেটা নিয়ে। হিসাব সমীকরণের প্রতীক হচ্ছে এ সমান সমান এল প্লাস ওই, এটা আমরা সবাই জানি। তো আমি হিসাব সমীকরণ অঙ্কগুলো সমাধান করার জন্য একটা কোশ্চেন রেডি করে রাখছি, আমরা চলে যাচ্ছি ওখানে। এই অঙ্কটার উপর ডিপেন্ড করে আমরা হিসাব সমীকরণ অঙ্কটা সমাধান করব। তো আমি এমনভাবে অঙ্কটা সাজিয়েছি যে যাতে সবগুলো সমস্যা এখানে অন্তর্ভুক্ত হয়ে যায়, তারপরে যদি বাদ পড়ে যায় সেগুলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, আগে বলে রাখি, হিসাব সমীকরণ অঙ্ক করার আগে অবশ্যই হিসাব সমীকরণের সম্পূর্ণ অঙ্কটা আগে পড়তে হয়। কেন পড়তে হয়? আমরা জানি যে হিসাব সমীকরণ সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব, এই তিনটা জিনিস নিয়ে কাজ করে বা এই তিনটা জিনিসকে প্রভাবিত করে। সেই জন্য এই পুরো অঙ্কটাতে কি কি সম্পদ আছে, কয়টা দায় আছে, সেগুলো আগে চিহ্নিত করে নিতে হয়। আমরা চিহ্নিত করে নিব সেগুলো, সবার আগে আমরা অঙ্কটা পড়ছি, সবাই মনোযোগ দিয়ে শুনবেন, ভিডিওটি না টেনে দেখবেন, তাহলে অবশ্যই আশা করি কিছু জানতে পারবেন। আচ্ছা, জনাব পাহা 2022 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 50,000 টাকা, ব্যাংক জমা 40,000 টাকা এবং 60,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেন। তাহলে 1 তারিখ সে তার একটা লেনদেন সংঘটিত হয়েছে, সে কি করলো? প্রতিষ্ঠানকে নগদ 50,000 টাকা দিল, ব্যাংক জমা হিসেবে 40,000 টাকা এবং আসবাবপত্র নিয়ে 60,000 টাকার আসবাবপত্র নিয়ে তার ব্যবসাটা শুরু করছে। এখানে দেখেন একটা সম্পদ আছে নগদ, আমরা জানি নগদ হচ্ছে একটা সম্পদ, ব্যাংক জমা আরেকটা সম্পদ, ব্যাংক জমা, আসবাবপত্র আরেকটা সম্পদ লিখলাম, আসবাবপত্র। আসবাবপত্র আমরা এগুলো আগে একটু চিহ্নিত করে নিই, এতে অঙ্কটা করতে আমাদের জন্য সুবিধা হবে। আমরা প্রথমে তিনটা সম্পদ পেলাম। আচ্ছা, আমরা জানি যে প্রতিষ্ঠান জানিয়ে শুরু করে বা প্রথম দিন মালিক প্রতিষ্ঠানকে যা দেয় তা তার নাম হচ্ছে মূলধন, তাকে মূলধন বলে আখ্যায়িত করা হয়, লিখলাম মূলধন, মূলধন লিখলাম। আচ্ছা, এবার জানুয়ারি 1 তারিখ ব্যাংক হিসাব খোলা হলো, আমরা ব্যাংক নামে একটা সম্পদ আগে থেকেই নিয়েছি। 4 তারিখ ধারে পণ্য ক্রয়, আমরা জানি ধারে পণ্য ক্রয় করলে পাওনাদার সৃষ্টি হয়, অর্থাৎ আমরা যাকে টাকাটা পরিশোধ করব পরে করব, কিন্তু তার একটা নাম আছে পাওনাদার। পাওনাদার এবং ধারে পণ্য বিক্রয়, ধারে পণ্য বিক্রয় করলে আমরা কারো কোনো একজনের কাছ থেকে টাকা পাবো, তার নাম হচ্ছে দেনাদার, দেনাদার হচ্ছে সম্পদ, সেটা আমরা আগের ভিডিওতে জেনেছি। পাওনাদারকে পরিশোধ, আমরা দায় হিসেবে পাওনাদারের জন্য একটা কলম নিয়েছি দেনাদার, সেটা লিপিবদ্ধ করা আছে। ব্যাংক ঋণ, অর্থাৎ প্রতিষ্ঠান যখন তার টাকার প্রয়োজন হবে তখন সে ব্যাংক ঋণ নিচ্ছে। তো ব্যাংক ঋণের মাধ্যমে, ব্যাংক ঋণ, ব্যাংক থেকে ঋণ গ্রহণের মাধ্যমে আরেকটা কি সৃষ্টি হয়েছে? দায়। কিভাবে? কারণ আমরা ঋণ গ্রহণ, ঋণ সবসময় দায় হয়, আমরা দায়বদ্ধ আছি, ব্যাংকের কাছে ঋণ প্রদান করতে হবে, আমরা লিখলাম ব্যাংক ঋণ, ব্যাংক ঋণ একটা দায়। আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র যেহেতু সম্পদ, আমরা সম্পদ নামে একটা চিহ্নিত করলাম। নগদে পণ্য বিক্রয়, নগদ একটা সম্পদ, নগদ লিখলাম। ক্রয়, ক্রয় হচ্ছে খরচ যা মূলধনের সাথে সম্পর্কযুক্ত, সেটা আমরা আগে জেনেছি। নগদে বিক্রয়, নগদ সম্পদ লিখলাম আছে। বিক্রয় হচ্ছে আয় যার মূলধনের সাথে সম্পর্কযুক্ত, সেটা আমরা জানি। বার্তা প্রদান, বার্তা প্রাপ্তি দুইটাই কি? দেনাদার এবং পাওনাদারের সাথে সম্পর্কযুক্ত, আমরা দুইটাই নিয়েছি। কুঋণ দেনাদারের সাথে সম্পর্কযুক্ত। বেতন প্রদান 1,000 টাকা, বেতন হচ্ছে খরচ যা মূলধনের সাথে সম্পর্কযুক্ত এবং
চেকে বেতন প্রদান, তো মূলধনের সাথে সম্পর্কযুক্ত, চেকের মাধ্যমে দিলাম, ব্যাংকের সাথে সম্পর্কযুক্ত আছে, ক্যাশ বাক্স থেকে 1,000 টাকা হারিয়ে গেছেন, যাহা ক্ষতি, যাহা মূলধনের সাথে সম্পর্কযুক্ত, এবং 1,000 টাকা যেহেতু নগদ সম্পদের সাথে সম্পর্কযুক্ত। তো এখানে আমরা সবগুলা পেয়ে গেলাম। যেমন কি কি পেলাম, এই পুরো অঙ্কটাতে আমার সম্পদ আছে 4টা আর দায়ের সাথে সম্পৃক্ত আছে 3টা, টোটাল 7টা। আচ্ছা, আনসার আমরা কিভাবে উত্তর প্রদান করব সেটা যদি একবার দেখি, জিনিসগুলো যদি আমরা, আচ্ছা কিভাবে আমরা ঘরটা করব, প্রথম আমরা লিখব তারিখ, লিখলাম তারিখ তারিখ। এবার আমরা জানি যে সম্পদ, আমরা লিখলাম সম্পদ, কেমন সম্পদ, আমরা সম্পদের জন্য আমরা কয়টা কলাম পেলাম, একটা দুইটা তিনটা চারটা, এখানে টোটাল সম্পদ 4টা, এই একটা দুইটা তিনটা চারটা, এই 4টাকে আমরা যদি একত্র করে সম্পদটাকে মাঝখানে লিখলাম। এবার সম্পদগুলো এখানে লিখে ফেলি আমরা, কি কি আছে, নগদ, ব্যাংক জমা, আসবাবপত্র, দেনাদার, আমরা এখানে লিখলাম নগদ, এখান থেকে নিয়ে আসি, তাতে সময় কম লাগবে, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ভিডিওটা। প্রথমটা লিখলাম নগদ, তারপর লিখলাম ব্যাংক জমা, তারপর লিখলাম আসবাবপত্র, তারপর দিয়ে দিলাম দেনাদার। অর্থাৎ সম্পদের আওতায় এই 4টা জিনিস আছে, সম্পদ কি কি, ব্যাংক জমা, নগদ, ব্যাংক জমা, আসবাবপত্র এবং দেনাদার, আমরা সাজিয়ে দিলাম। এবার কি আছে, মালিকানা স্বত্ব, দায় ও মালিকানা স্বত্ব লিখলাম, দায় ও মালিকানা স্বত্ব, সত্য, আচ্ছা মালিকানা সত্ত্বে কয়টা জিনিস পেলাম, মূলধন, পাওনাদার, ঋণ, দায় এবং মালিকানা সত্ত্ব, ঠিক 3টা জিনিস পেলাম, সেগুলো আমরা নিয়ে আসি এখানে, লিখলাম, প্রথমে লিখলাম পাওনাদার, তারপর লিখলাম ব্যাংক ঋণ, তারপর মূলধন, মূলধনটাকে আমরা সবসময় শেষেই রাখবো, এই 3টা জিনিস, তাহলে এই 3টা জিনিসকে আমরা মার্জ করে দিলাম, ওভারড্রাফট করে দিলাম, ঘরটা দেখতে ঠিক এরকম হবে। প্রথমটা হচ্ছে তারিখ, তারিখ, তারপর আমরা নিলাম সম্পদের জন্য একটা ঘর নিলাম, সেখানে টোটাল 4টা সম্পদ আছে, সেই জন্য এই সম্পদের মোট ঘরকে 4টা ভাগে ভাগ করে নিলাম, তারপর এই ঘরটা রাখলাম, এটা হচ্ছে যে সমান সমান দিব আমরা এখানে, কারণ সম্পদ সমান সমান দায় ও মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্বের ঘরকে আমরা টোটাল 3টা ভাগে ভাগ করে নিলাম, কারণ হচ্ছে এখানে দায় হিস, দায় এবং মালিকানা সত্ত্বে আমরা 3টা জিনিস পেলাম। লাস্টের ঘরটাকে আমরা রাখবো কেন, এখানে আমরা দিব মন্তব্য, মন্তব্য, মন্তব্যের জন্য শেষের ঘরটাকে রাখলাম। আচ্ছা কার অঙ্ক, অঙ্কটা কার করছি আমরা, জনাব ফাহাদ সাহেবের, আমরা এখানে লিখে দিলাম জনাব ফাহাদ সাহেব, ফাহাদ এন্ড কং যদি দেই, এন্ড কং, ফাহাদে কোন এর অঙ্কটা করছি আমরা। আচ্ছা তাহলে আশা করি ঘর বুঝতে, মানে যে যে কলাম গুলো বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয় নাই, যদি অসুবিধা হয় ভিডিওটা আবার দেখবা, দেখে নিবা, তাহলে বুঝে ফেলবা। আচ্ছা কোশ্চেন এবার আমরা চলে যাই, যেমন জনাব ফাহাদ 2022 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 50,000 টাকা, ব্যাংক জমা 40,000 টাকা এবং 60,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেন। তো আমরা এখানে যদি লিখি জানুয়ারি 1, জানুয়ারি 1,
প্রথম জানুয়ারি সে কি করলো, 50,000 টাকা নিল নগদ, ব্যাংক জমা নিল কত, 40,000 টাকা, আর আসবাবপত্র নিল 60,000 টাকার। এটা নিয়ে সে কি করলো, তার ব্যবসা শুরু করলো। আমরা জানি যে প্রতিষ্ঠানে প্রথম দিন মালিক যা দেয় পুরোটাই মূলধন নামে পরিচিত। কি নামে পরিচিত? মূলধন নামে পরিচিত। মূলধনের ঘরে আমরা যদি লিখি কত হবে, 60,000 টাকা, 40,000 টাকা, 50,000 টাকা, টোটাল 1,50,000 টাকা। তাহলে আমার মূলধন কত, টোটাল 1,50,000 টাকা। প্রথম তারিখে আমি এই সম্পদগুলো মিলিয়ে আমার মূলধন দিল একটা মালিককে ফাহাদ। তারপর সে কি করলো, জানুয়ারি 1 তারিখে সে আবার ব্যাংকে একটা হিসাব খুললো, কারণ সে এতগুলো লেনদেন করবে, তার প্রতিষ্ঠান চালু করবে, ব্যাংকে একটা হিসাব থাকা দরকার। সেই জন্য সে 10,000 টাকা দিয়ে একটা ব্যাংকে একটা হিসাব খুললো। আমরা এখানে লিখলাম জানুয়ারি 1 তারিখ, জানুয়ারির 1 তারিখ সে ব্যাংকে হিসাব করছে, অর্থাৎ ব্যাংকে টাকা জমা দিছে 10,000 টাকা। এখন ব্যাংকে যেহেতু সে 10,000 টাকা জমা দিছে, তার মানে তার ব্যাংকে 10,000 টাকা বৃদ্ধি পেয়েছে, বাড়ছে, এবং প্রতিষ্ঠান থেকে কি হিসেবে আবার নগদ টাকা কমে গেছে না 10,000 টাকা। সে যেহেতু ব্যাংকে 10,000 টাকা দিয়ে দিছে, তার মানে তার 10,000 টাকা ব্যাংক থেকে কমে গেছে। তো এই ব্র্যাকেট দিয়ে লেখার কারণ হচ্ছে যে এটা হচ্ছে ব্র্যাকেট হচ্ছে বিয়োগ বোঝায়, মানে কমে গেছে, সেখানে মাইনাস শো করছে। তো একদিকে আমার ব্যাংকে 10,000 টাকা বৃদ্ধি পেয়েছে, আর একদিকে নগদ 10,000 টাকা কমে গেছে। এখন দেখো আমার দুই পাশ সমান আছে কিনা, সম্পদ যা আছে দায় মালিকানা সত্য সেমই আছে, কারণ এখানে 10,000 টাকা বৃদ্ধি পেয়েছে আবার এখানে কমে গেছে, সমান সমান হয়ে গেছে। এটা একটা জিনিস খেয়াল রাখবা যে যে কোনো লেনদেন বা যে কোনো দফা আমরা যখন লিপিবদ্ধ করব, অবশ্যই খেয়াল রাখবো যে দু পাশ অবশ্যই সমান থাকবে। যে কোনো দফা বা যে কোনো এন্ট্রি দুই পাশেই বসবে, আর নয়তো এক পাশে বৃদ্ধি পেলে সেই পাশে আবার হ্রাস পাবে, অথবা হ্রাস পেলে বৃদ্ধি পাবে, অর্থাৎ সমান সমান থাকবে। আচ্ছা অঙ্ক করতে থাকি, বুঝবে ইনশাল্লাহ। 4 তারিখ কি করলো, ধারে পণ্য ক্রয় করছে। আমরা লিখলাম জানুয়ারি 4 তারিখ সে কি করলো, ধারে পণ্য ক্রয় করলো। আমরা জানি যে ক্রয় হচ্ছে খরচ, খরচ করলে মূলধন কমে যায়, মূলধন কমে যায়, মূলধন কমায় দিলাম 10,000 টাকা। কি কারণে মূলধন কমছে, ক্রয়ের কারণে। আমরা মন্তব্য করে লিখে দিলাম ক্রয়, ক্রয় লিখে দিলাম, ক্রয়ের কারণে মূলধন কমে গেছে, অর্থাৎ মূলধনের ঘরে যেগুলা বসবে সেগুলো আমরা মন্তব্যের ঘরে একটু রিমার্ক করে দিব যে কি কারণে মূলধনটা পরিবর্তন হয়েছে। আচ্ছা ধারে যখন ক্রয় করলাম, আমরা তো আর টাকা দেই নাই, টাকা তো পরিশোধ করতে হবে, কাকে পরিশোধ করব, পাওনাদারকে। তার মানে এখানে আমার পাওনাদার বৃদ্ধি পেয়েছে 10,000 টাকা, পাওনাদারকে 10,000 টাকা দিতে হবে, পাওনাদার বৃদ্ধি পেল 10,000 টাকা। ঠিক আছে, এবার 6 তারিখে যদি যাই, জানুয়ারি 6 তারিখ সে কি করলো, ধারে পণ্য বিক্রয় করলো। আচ্ছা ধারে পণ্য বিক্রয় জানুয়ারি 6 তারিখ যখন বিক্রয় করছে, আমরা জানি বিক্রয় হচ্ছে আয়, আয় করার বিক্রয় করার কারণে তার মূলধন 10,000 টাকা বৃদ্ধি পাইছে, সে কি করলো, বিক্রয় করলো, বিক্রয়, বিক্রয়ের কারণে মূলধন 10,000 টাকা বৃদ্ধি পেয়েছে। এখন পরবর্তীতে কি হয়েছে, যে আমরা যার কাছে ধারে বিক্রয় করলাম সে কি আমাদেরকে টাকা দিবে না, তার নাম কি, তার নাম হচ্ছে দেনাদার। আমরা যার কাছ থেকে টাকা পাবো সে হচ্ছে দেনাদার, তাহলে দেনাদারের কাছ থেকে যেহেতু 10,000 টাকা পাবো, দেনাদার 10,000 টাকা বৃদ্ধি পেয়েছে। তো দেখো এবার সম্পদ 10,000 টাকা বৃদ্ধি পেয়েছে, আবার দায় মালিকানা সত্ত্বে 10,000 টাকা বৃদ্ধি পেয়েছে, তার মানে দুই পাশই সমান আছে। পাওনাদারকে পরিশোধ 10,000 টাকা জানুয়ারি 7 তারিখে সে কি করলো, পাওনাদারকে পরিশোধ করলো 10,000 টাকা। আচ্ছা পাওনাদারকে যখন পরিশোধ করলাম 10,000 টাকা, তার মানে পাওনাদার 10,000 টাকা কমে গেছে, ঠিক কিনা, পাওনাদার 10,000 টাকা কমে গেছে, বিয়োগ করে দিলাম 10,000 টাকা। এখন আবার তো কিছু একটা হয়েছে, যেহেতু দুটা পক্ষই জড়িত, দুপক্ষ জড়িত না হলে লেনদেন হয় না। যখন আমার পাওনাদারকে পরিশোধ করলাম 10,000 টাকা, তখন আবার প্রতিষ্ঠান থেকে আমার কি হয়েছে, নগদ 10,000 টাকা কমে গেছে, ক্লিয়ার।
তো এখানে সম্পদ 10,000 টাকা হ্রাস পেয়েছে, আবার দায়ও 10,000 টাকা হ্রাস পেয়েছে, তার মানে দুই দিকই সমান হয়ে গেল। তারপর কি হলো 8 তারিখ, দেনাদার থেকে প্রাপ্তি 10,000 টাকা। আচ্ছা, দেনাদার থেকে প্রাপ্তি 10,000 টাকা জানুয়ারির 8 তারিখ। জানুয়ারির 8 তারিখ আমরা দেনাদার থেকে 10,000 টাকা পেলাম, তার মানে আমার প্রতিষ্ঠানে 10,000 টাকা বৃদ্ধি পেয়েছে। ঠিক সেম আবার কি হয়েছে, যেহেতু দেনাদার আমাকে 10,000 টাকা পরিশোধ করছে, তার মানে তার আমার দেনাদারের কাছ থেকে আমি 10,000 টাকা কম পাবো, 10,000 টাকা লেস করে দিলাম মাইনাস, তাহলে 10,000, দেনাদার 10,000 টাকা কমে গেছে এবং আমার সম্পদ নগদ 10,000 টাকা বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, 9 তারিখ কি হলো, ব্যাংক থেকে ঋণ গ্রহণ, অর্থাৎ প্রতিষ্ঠানের টাকার প্রয়োজন ছিল, সেই জন্য ব্যাংক থেকে ঋণ গ্রহণ করলাম 30,000 টাকা। ব্যাংক থেকে ঋণ গ্রহণ 30,000 টাকা কবে, 9 তারিখ লিখলাম, 9 তারিখ ব্যাংক থেকে যখন ঋণ গ্রহণ করলাম তখন আমার 30,000 টাকা নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, যেহেতু আমি টাকাটা নিয়ে প্রতিষ্ঠানে আসলাম, নগদ টাকা বৃদ্ধি পেয়েছে। অপরদিকে কি একটা দায় তৈরি হয়েছে ব্যাংক ঋণ নামে, সেখানে 30,000 টাকা বৃদ্ধি পেয়েছে। ক্লিয়ার, দুই থেকে 30,000 টাকা বৃদ্ধি পেয়েছে ব্যাংক ঋণ, প্রতিষ্ঠানের নগদ টাকা আসছে এবং বিপরীতে কি ব্যাংক ঋণ নামে একটা দায় তৈরি হয়েছে, লিপিবদ্ধ করে নিলাম। আসবাবপত্র ক্রয় 40,000 টাকা, প্রতিষ্ঠানের প্রয়োজনে আসবাবপত্র ক্রয় করলাম 40,000 টাকা কবে, 11 তারিখ, 11 তারিখ আসবাবপত্র ক্রয় করলাম 40,000 টাকা, তার মানে 40,000 টাকা আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে, লিখলাম 40,000 টাকা আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে। অপরদিকে কি হয়েছে, আসবাবপত্র ক্রয় করতে গিয়ে এই 40,000 টাকা আমি আমার নগদ কমে গেছে না, যেহেতু আমি টাকাটা দিয়ে দিছি প্রতিষ্ঠান থেকে, নগদ 40,000 টাকা কমে গেছে এবং আসবাবপত্র বাবদ 40,000 টাকা বৃদ্ধি পেয়েছে, তাহলে ওভারঅল দুই দিক সমান হয়ে গেল। নগদে পণ্য ক্রয় 20,000 টাকা, নগদে পণ্য ক্রয় 20,000 টাকা 13 তারিখ লিখলাম, 13 তারিখ আমরা জানি যে পণ্য ক্রয় করলে মূলধন কমে যায়, যেহেতু মূল ক্রয় একটি খরচ, সো লিখলাম আমরা এখানে ব্র্যাকেট দিয়ে লিখলাম 20,000 টাকা, লিখে আমরা রিমার্ক করে দিলাম কি জন্য কমলো, ক্রয়ের কারণে মূলধন 20,000 টাকা কমে গেছে। আমরা যেহেতু এটা নগদে ক্রয় করেছি, তার মানে আমার নগদ বিশ নগদ 20,000 টাকা কমে গেছে, নগদ 20,000 টাকাও কমে গেল। তাহলে দেখো, একটা সম্পদ হ্রাস পেয়েছে, একটা দায়ও হ্রাস পেয়েছে, তার মানে দুদিক সমান হয়ে গেল। আচ্ছা, 14 তারিখ কি করলো, নগদে পণ্য বিক্রয়, আমরা যখন পণ্য বিক্রয় করলাম আমরা জানি যে বিক্রয় হচ্ছে আয়, তাহলে আমাদের মূলধন 20,000 টাকা বৃদ্ধি পেয়েছে, কি কারণে বৃদ্ধি পেয়েছে, আমি নগদে বিক্রয় করেছি সেই জন্য, এর ফলে কি হলো আমার নগদ 20,000 টাকাও বৃদ্ধি পেয়েছে, নগদ টাকা 20,000 বৃদ্ধি পেয়েছে, কেন বিক্রয়ের কারণে আমার প্রতিষ্ঠানের নগদ টাকা আসলো সেই জন্য। আচ্ছা, বার্তা প্রদান 500 টাকা, বার্তা প্রদান 500 টাকা। আচ্ছা, বার্তা প্রদান, বার্তা প্রদান হচ্ছে খরচ, আমরা জানি যে বার্তা প্রদান 15 জানুয়ারি 15 তারিখ, তো দিলাম জানুয়ারি 15 তারিখ, খরচ যেহেতু মূলধনের সাথে সম্পৃক্ত, তাহলে খরচ মানে কমে গেল 500 টাকা, 500 টাকা কমিয়ে দিলাম। মাইনাস করে দিই 500 টাকা, কি জন্য, বার্তার জন্য, লিখলাম এখানে বার্তা, বার্তা লিখে দিলাম। এখন এই যে 500 টাকা আমার খরচ, মূলধন কমে গেল, আর কি হিসে যে বার্তাটা আমরা কাকে দেই বা দিয়ে থাকি, যার কাছ থেকে আমরা টাকা পাই বা টাকা পাবো তাকেই সাধারণত আমরা বার্তা দিয়ে থাকবো, আমরা সাধারণত দেনাদারের কাছ থেকে টাকা পেয়ে থাকি। যেমন বার্তাটা আমরা কিভাবে দেই, যেমন আমি একজনের কাছ থেকে 5,500 টাকা পাবো, অর্থাৎ যে আমি দেনাদারের কাছ থেকে 5,500 টাকা পাবো,
তখন সে টাকাটা দিচ্ছে না। আমি তাকে একটা প্রপোজাল দিলাম যে আচ্ছা আমি তো আপনার কাছ থেকে 5,500 টাকা পাই, আপনি আমাকে 5,000 টাকা দেন, 500 টাকা দিতে হবে না। তখন সে খুশি হয়ে কি করে 500টা টাকা দিয়ে দেয়। এই যে 500 টাকা সে কম দিল, 5,000 টাকা দিয়ে দিল, 500 টাকা সে কম দিল, এই 500 টাকাই হচ্ছে বাট্টা। এভাবেই খরচটা হয়ে থাকে। আচ্ছা, 17 তারিখই বাট্টা প্রাপ্তি, আমরা লিখলাম 17 তারিখ বাট্টা প্রাপ্তি, আমরা বাট্টা পেয়েছি, তার মানে আমাদের ইনকাম হয়েছে বা আয় হয়েছে। কিভাবে? বাট্টার মাধ্যমে। তো লিখলাম এখানে বাট্টা প্রাপ্তি, এখানে আমরা লিখে দিতে পারি বাট্টা প্রদান, লিখে দিই বাট্টা প্রদান, আর এখানে লিখে বাট্টা প্রাপ্তি। লিঙ্ক তো প্রাপ্তি, একটা বাট্টা প্রদানের মাধ্যমে আমার খরচ হয়েছে, বাট্টা প্রাপ্তির মাধ্যমে আমার আয় হয়েছে। আচ্ছা, বাট্টা প্রাপ্তি, এখন বাট্টাটা আমরা কার কাছ থেকে পাই, যাকে আমি টাকা পরিশোধ করব? আমরা কাকে টাকা পরিশোধ করি? সাধারণত পাওনাদারকে। তো ওই রকম ভাবে একজন পাওনাদার এসে আমাকে বললো, ভাই আমি তো আপনার কাছ থেকে 1500 টাকা পাই, আপনি তো টাকাটা দিচ্ছেন না, আপনি আচ্ছা ঠিক আছে 500 টাকা কম দেন আর 1000 টাকা আমাকে দিয়ে দেন। তো আমি সুযোগটা গ্রহণ করলাম, তাকে 1000 টাকা পরিশোধ করে দিলাম, আর 500 টাকা তাকে দিতে হলো না, সেই জন্য এই 500 টাকা হচ্ছে পাওনাদার কমে গেছে। তো এখান এখন দেখো বাট্টা প্রাপ্তির ক্ষেত্রে কি, মূলধন বৃদ্ধি পেয়েছে, আরেকটা দায় হ্রাস পেয়েছে, তার মানে দুই দিকই সমান আছে। 18 তারিখ কুড়িন 300 টাকা, কুড়িন 300 টাকা, কুড়িন একটা খরচ, তো খরচ যেহেতু আমি মূলধনের ঘরে লিখে ফেললাম 300 টাকা, কুড়িন কু ঋণ, কুড়িন বাবদ 300 টাকা খরচ হয়েছে। এখন কুড়িন জিনিসটা আসলে কি? কুড়িনটা আসলে বাট্টার মতোই কিছুটা, যেমন আমি দেনাদারের কাছ থেকে মনে করো 2300 টাকা পাই, আমি মনে মনে ধরে নিয়েছি যে আমি যদি ওই ব্যক্তির কাছে যাই 2300 টাকা চাই, তাহলে সে আমাকে 2300 টাকা দিবে না, সে 300 টাকা কম দিবে। সেই জন্য আমি আগে থেকেই মনে মনে সেট করে রাখছি যে এই 300 টাকা আমি আর পাবো না। এটাই হচ্ছে কুড়িন, অর্থাৎ আমি নিজে চিন্তা করে রাখি যেটা এই টাকাটা আমি পাবো না, ওই টাকাটার নাম হচ্ছে কুড়িন। তো দেনাদার কমে গেল 300 টাকা, এবং মূলধন, সরি মূলধনও তো কমে যাবে 300 টাকা, যেহেতু খরচ 300 টাকা মূলধন কমে গেল, কুড়িন খরচ। ওকে, 19 তারিখ বেতন প্রদান। আচ্ছা, বেতন প্রদান, বেতন প্রদান খরচ আমরা জানি, 19 তারিখ বেতন প্রদান 1000 টাকা, অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানে যেই কর্মচারীরা ছিল তাদেরকে বেতন দিলাম 1000 টাকা, যেহেতু খরচ তার মানে এটা কমে গেছে আমার টাকাটা, 1000 টাকা কমিয়ে দিলাম, কি জন্য? বেতনের কারণে লিখলাম বেতন, বেতন, বেতনের মাধ্যমে আমার মূলধন কমে গেল 1000 টাকা। এখন বেতনটা আমি কিভাবে দিয়েছি, নগদে দিয়েছি, সেই জন্য আমার নগদ 1000 টাকা কমে গেল। আচ্ছা, এই একটা এন্ট্রির মাধ্যমে আমি সবগুলো বুঝিয়ে দিচ্ছি, একটু মনোযোগ সহকারে শুনেন। যেমন বেতন হতে পারে, বিজ্ঞাপন খরচ হতে পারে, বিদ্যুৎ বিল হতে পারে, ছাপা মনিয়ারি খরচ হতে পারে, মজুরি হতে পারে, এই খরচ সবগুলোর ক্ষেত্রে লিপিবদ্ধ করার সিস্টেম বা নিয়ম একটাই, এটা হচ্ছে যে খরচের কারণে আমার মূলধন কমে যায় এবং নগদ টাকা কমে যায়, সে যদি নগদে পরিশোধ করে থাকে, আর সে অন্য কোনো ওয়েতে যদি পরিশোধ করে সেটা বলে দিবে যে আমি ব্যাংকে পরিশোধ করলাম, চেকে পরিশোধ করলাম, বিলের মাধ্যমে পরিশোধ করলাম, এই জিনিসগুলো যদি সে বলে দেয় তাহলে হচ্ছে অন্য বিষয়। কিন্তু নগদে যদি বেতন প্রদান করে থাকে বা বেতন প্রদান এরকম কোনো খরচ যদি সে প্রদান করে থাকে, তাহলে মূলধন থেকে বিয়োগ করে দিবেন এবং নগদ টাকা কমিয়ে দিবেন, আর মন্তব্যের মধ্যে লিখে দিবেন কোন বাবদ এই টাকাটা খরচ করেছেন। আচ্ছা, ক্রয় ফেরত 1000 টাকা এবং বিক্রয় ফেরত 2000 টাকা। আছে, একই তারিখে দুটা লেনদেন সংঘটিত হয়েছে, একটা হচ্ছে ক্রয় ফেরত, আমরা তাহলে একটু পর্যন্ত থাকি যে ক্রয় ফেরত, ক্রয় ফেরত একটা পার্ট, ক্রয় ফেরত 1000 টাকা, জানুয়ারি 20 তারিখ, আমরা যদি যাই লিখলাম জানুয়ারি 20 তারিখ। আচ্ছা, ক্রয় ফেরত, আমরা যখন ক্রয় করলাম তখন আমার মূলধন কমে গেছে, এখন ক্রয় ফেরত, তাহলে আমার মূলধন বৃদ্ধি পেয়েছে,
কি জন্য বৃদ্ধি পেয়েছে? ক্রয় ফেরতের কারণে বৃদ্ধি পেয়েছে লিখলাম, ক্রয় ফেরত। এখন ক্রয় ফেরতের জন্য আমার মূলধন বৃদ্ধি পেয়েছে, ক্রয় ফেরতের জন্য আর কি হয়েছে দেখেন, পাওনাদার বৃদ্ধি পেয়েছে। সো ক্রয় ফেরতের কারণে এখন পাওনাদারটা আমার কমে গেল না, পাওনাদারকে এখন আর আমাকে আগের মতো টাকা দিবে, আগের সমান। সে যেহেতু 1,000 টাকার পণ্য আমাকে ফেরত দিয়ে দিয়েছে, তার মানে সে এখন আমাকে কি দিবে, 1,000 টাকা কম দিবে। তো 1,000 টাকা আমি মাইনাস করে দিলাম। ইজি সিম্পল একটা বিষয় যে আমি যখন ক্রয় করলাম তখন আমার মূলধন কমে গেল, এখন ক্রয় ফেরত মানে যেই যে লোকটা আমার কাছ থেকে পণ্যটা কিনে নিল সে আমাকে ফেরত দিয়ে দিয়েছে, তার মানে মূলধন বেড়ে গেছে, আবার মূলধন বৃদ্ধি পেয়েছে এবং পাওনাদার হ্রাস পেয়েছে। সেম সেম তারিখে কি হলো আবার, সরি 20 তারিখ, 20 তারিখে কি হলো আবার, এই যে বিক্রয় ফেরত 2,000 টাকা, আরেকটা পার্ট বিক্রয় ফেরত 2,000 টাকা। এখন আমরা যখন বিক্রয় করলাম তখন আমার মূলধন বৃদ্ধি পেয়েছে, এখন আমার মূলধন কি হয়েছে, 2,000 টাকা মূলধন কমে গেছে, স্বাভাবিক। বিক্রয় করলাম বৃদ্ধি পেয়েছে, এখন বিক্রয় ফেরত যেহেতু হয়েছে তার মানে সেটা কমে গেছে, তাহলে লিখে দিই আমি বিক্রয় ফেরত। হ্যাঁ, বিক্রয় ফেরত, কেমন, বিক্রয় ফেরত, বিক্রয় ফেরতের কারণে আমার মূলধন কমে গেছে, যখন বিক্রয় করলাম তখন আমার দেনাদারও বৃদ্ধি পেয়েছে, এখন দেনাদার কে আর বৃদ্ধি পাবে, দেনাদারও হ্রাস পাবে 2,000 টাকা, তারপর আমি দেনাদারও কমিয়ে দিলাম, 2,000 টাকা মাইনাস করে দিলাম। তাহলে দেখো আমি যখন বিক্রয় করলাম তখন আমার আয় হয়েছে, দেনাদার বৃদ্ধি পেয়েছে, এখন বিক্রয় ফেরত যখন হয়েছে তখন আমার মূলধন কমে গেছে এবং দেনাদারও কমে গেছে। ওকে, চেকে বেতন প্রদান, আমরা 19 তারিখ দেখেছি শুধু বেতন প্রদান, এবার শুধু বেতন প্রদান মানে সে নগদেই প্রদান করছে, এটাই বুঝে নিতে হবে, নগদ কথাটা সবসময় উল্লেখ থাকে না। এবার সে যেহেতু সে চেকে বেতন প্রদান করছে সেজন্য সে বলে দিছে, তো চেকে যখন বেতন প্রদান করছে কবে, 23 তারিখ, আমরা লিখি 23 তারিখ চেকে বেতন প্রদান, চেকে বেতন প্রদান করছে তার মানে মূলধন তো অবশ্যই কমছে, মূলধন কমায় দিলাম কত টাকা, 3,000 টাকা মূলধন, 3,000 টাকা আমি কি করলাম, ব্র্যাকেট দিয়ে 3,000 টাকা কমিয়ে দিলাম, কি জন্য, বেতন প্রদানের মাধ্যমে, আমি এখানে লিখে দিলাম বেতন বা বেতন প্রদান, পুরোটাই লিখলাম, সমস্যা নাই, প্রদান, বেতন প্রদানের মাধ্যমে 3,000 টাকা মূলধন কমে গেছে। এখন আমি তো নগদ টাকা দেই নাই, বেতন নগদে কি বেতন দিছি, আমি ব্যাংক চেকের মাধ্যমে দিছি, তার মানে আমার সে কি করলো, ওই কর্মচারী বা ওই কর্মচারী কি করলো, ব্যাংকে গিয়ে টাকাটা তুলে নিল, কত টাকা তুলে নিল, 3,000 টাকা, তাহলে আমার ব্যাংকের 3,000 টাকা কমে গেছে, সিম্পল। তাহলে দেখো দায় কমে গেছে, সম্পদ কমে গেল। আচ্ছা, ক্যাশ বাক্স থেকে 1,000 টাকা হারিয়ে গেছে, ক্যাশ বাক্স থেকে 1,000 টাকা হারিয়ে গেছে কবে, 28 তারিখ, আমি লিখলাম 28 তারিখ, 28 তারিখ, 28 তারিখে কি হলো, জনাব ফাহাদ সাহেব তাহার যে ক্যাশে যতগুলো টাকা ছিল সবগুলো হিসেব করে ক্যালকুলেশন করে দেখলো যে 1,000 টাকা শর্ট, সেটা কোথায় গেল সে খুঁজে পাচ্ছে না, তখন সে মনে মনে ধরে নিল যে টাকাটা হারিয়ে গেছে, তার মানে মূলধন কমে গেছে 1,000 টাকা। আচ্ছা, হারিয়ে গেছে মানে এটা ক্ষতি, আমরা লিখতে পারি বিবিধ ক্ষতি বা শুধু ক্ষতি লিখতে পারি, ক্ষতি যদি আমরা লিখি, ক্ষতি ক্ষতি লিখতে পারি বা বিবিধ ক্ষতি লিখতে পারি, যাই লিখি সমস্যা নেই। এখন ক্যাশ বাক্স থেকে হারিয়ে গেছে, ক্যাশে কি থাকে, নগদ টাকা থাকে, তো আমরা নগদ 1,000 টাকাও কমিয়ে দিলাম, সম্পদ আমার কমে গেছে, ঠিক আছে। এবার আমাদের অঙ্কটা শেষ, আমরা সবগুলোই কি লিপিবদ্ধ করলাম, এবার যে আমার যে দুপাশে ঠিক আছে সেটা আমি কিভাবে বুঝবো, আমি এখানে যদি হিসেব করি আমার নগদ টোটাল কত টাকা আছে, দেখো নগদ প্লাসের আছে 50,000, 10,000, 60,000, 30,000, কত হলো, 90,000, 1,10,000 টাকা, তার মানে আমার প্লাসের আছে কত, 1,10,000,
10,000 টাকা নগদ। এখান থেকে বিয়োগ যাবে কত, 10,000, 10,000, 20,000, 20,000, 40,000, 60, 70, 80, 82,000 টাকা, কত? 82,000 টাকা। তাহলে আমার আর থাকলো কত, 1,10,000 থেকে 82,000 যদি আমরা বিয়োগ করি কত থাকে, সমান সমান দিলাম 1,10,000 মাইনাস হচ্ছে 82,000, কেমন? 82,000, তাহলে কত থাকে, মাত্র 28,000 টাকা। এখানে লিখলাম 28,000 টাকা। 28,000 টাকা। আচ্ছা, ব্যাংক জমা কত আছে আমার, 40,000 টাকা, 10, 50,000 টাকা ব্যাংকে জমা করছি টোটাল, কিন্তু আমি শেষে কি করলাম, এই যে 3,000 টাকা খরচ করলাম, তাহলে আর কত আছে, 47,000 টাকা, কেমন? 47,000 টাকা আছে। আসবাবপত্র বাবদ আমার ব্যাংক যে জমা আছে কত, 1,00,000 টাকা, এই যে 60,000 টাকা পরে আবার কিনলাম, 40,000 টাকা, তাহলে টোটাল 1,00,000 টাকা। দেনাদারি কত আছে, 10,000 টাকা ছিল, 10,000 টাকা পে করে দিছি, আবার 500, 300, কত হলো, 800, 2,800 টাকা মাইনাসের এখনো দেনা। আচ্ছা, কিভাবে করার ঠিকানা বাড়াই দিতাম, আচ্ছা সমস্যা নেই, দিলাম ব্র্যাকেটের আছে 2,800 টাকা, ঠিক আছে, ওকে। পাওনাদার কত আছে আমার, 10,000 টাকা, 10,000 টাকা পে করে দিয়েছি, তার মানে মাইনাস এখনো 1,500 টাকা, মাইনাস 1,500 টাকা। ব্যাংক ঋণ 30,000 টাকা, 1 টাকাও পরিশোধ করে নাই, দিলাম এটা, কেমন? এবার মূলধন দেখো, 1,50,000 টাকা প্লাসের আরো 10, 1,60,70,80, 1,80,500, 1,81,500, আমরা আগে লিখলাম এখানে 1,81,500 টাকা। যোগের আছে 1,81,000, মাইনাসের কত আছে, 10,000, 20,000, 30,000, 30,500, 30,800, 31,800, 32, 33,800, 36,800, 37,800, লিখলাম 37,800 টাকা। তার মানে টোটাল আমার মূলধনে কত আছে, যোগের হচ্ছে 1,81,500 টাকা, এটা থেকে বিয়োগ যাবে কত, 37,800 টাকা, বিয়োগ করে দিলাম, তাহলে আমার এখানে কত আছে, 1,43,700 টাকা, ঠিক আছে। তাহলে এখানে এই যে এই চার্টটা হচ্ছে আমার মার্জিন সেন্টার, সেন্টার করে দিলাম, এই তিনটা মার্জিন সেন্টার করে দিলাম। আচ্ছা, তাহলে আমার টোটাল সম্পদ কত আছে, 28,000, 47,000, 1,00,000 এবং মাইনাসের আছে 28,000। তাহলে আমি এই তিনটা যোগ করে এটা বিয়োগ করে দিলেই হয়ে যায়। তাহলে আমি দিলাম এখানে, দিলাম সমান সমান 28,000। 28,000 যোগ 47,000 যোগ 47,000 যোগ 1,00,000, 1,00,000 হচ্ছে মাইনাস হচ্ছে 2,800, এন্টার করলাম, তাহলে আমার এখানে কত আছে টোটাল, 1,72,200। আর এখানে আমার কত আছে, মূলধন আছে 1,43,700 প্লাস ব্যাংক এখানে আছে 30,000 আর মাইনাসের আছে 1,500, এন্টার করলাম। দেখো দুই দিকটা আমার মিলে গেল, এগুলো বাদ, এগুলো দরকার নেই, দুই দিকটাই মিলে গেল। অর্থাৎ এই যে টোটাল হিসাবটা যদি তোমার মিলে যায়, তাহলেই তুমি মনে করবে যে তোমার অঙ্কটা হয়েছে। এভাবে করা যায়, আর অন্য আরেকটা ভাবে করা যায়, সেটা হচ্ছে উদ্বৃত্ত দিয়ে। উদ্বৃত্ত দিয়ে আমার খুবই বিরক্ত লাগে, বারবারই যোগ বিয়োগ করতে হয়, উদ্বৃত্ত দিয়ে করলে আর এত লাস্টে এই এভাবে যোগ করতে হয় না, অটোমেটিক বের হয়ে যায়, এই যে এই রেজাল্টটা তোমার অটোমেটিক বের হয়ে যায় এই লাইনটা। কিন্তু উদ্বৃত্ত দিয়ে যদি তুমি করো, তো উদ্বৃত্ত দিয়ে করলে অনেক ঝামেলা হয় বা অনেকবার যোগ বিয়োগ করতে অনেক সময় নষ্ট হয়, সেজন্য আমি উদ্বৃত্ত দিয়ে করলাম না ইনশাল্লাহ। তারপরে তোমরা যদি চাও উদ্বৃত্ত দিয়ে করতে চাও, কমেন্ট বক্সে জানিও, আমি উদ্বৃত্ত দিয়ে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, ভালো থেকো।
আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখেছো। তো যারা এখনো সাবস্ক্রাইব করো নাই তাদেরকে বলবো যে তোমরা সাবস্ক্রাইব করবা এবং তোমার প্রবলেম গুলো কমেন্টের মাধ্যমে জানাবা, শেয়ার এবং লাইক করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবা। এবং থ্যাংকস ফর ইয়ার ওয়াচিং, আল্লাহ হাফেজ।